আপনি আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে ওল্ড ফ্যাশন মার্কেটিং নিয়ে। বাট এখানে আরেকটা আমি ছোট্ট পয়েন্ট বলে রাখি, যে হচ্ছে অনেক সময় আমরা আসলে থিঙ্কিং করি যে আমরা তো ডিজিটাল মার্কেটিং শিখবো, বাট আমাদের মার্কেটিংয়ের এই ওল্ড ফ্যাশন বা হচ্ছে ওল্ড স্ট্র্যাটেজি বা হচ্ছে ওল্ড বিষয়গুলোকে আমাদের নলেজে রাখা দরকার কি আদৌ? তো এই জিনিসগুলো আসলে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই। বাট না, অ্যাজ এ যখন আমরা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ করব, এই পুরাটা যদি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং হয়, এই পুরাটা ডিজিটাল মার্কেটিং হলে এই পুরাটা হচ্ছে আপনার মার্কেটিং। তো মার্কেটিং এর ভিতরেই কিন্তু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কিন্তু আপনার মার্কেটিং না। তো এই কারণে হচ্ছে মার্কেটিং এ কি কি হয় সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো সেম ওয়েতে আসলে ওল্ড স্কুল মার্কেটিং বা হচ্ছে আপনার ওল্ড ফ্যাশন মার্কেটিং কি কি ছিল সেই সম্পর্কে অবশ্যই আমাদের নলেজ আপনার রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় আমি আপনাদের সাথে আই কন্ট্যাক্ট করতে যে হচ্ছে স্ক্রিনওর তাকাই, তো সেটা কেউ খারাপভাবে নেবেন না। তো চলুন শুরু করি। তো এভরি ডিজিটাল মার্কেটার শুড নোজ যে হচ্ছে আপনার রিলেশন বিল্ডিং ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। এখন এই বিষয়টা কি, যে আপনার কাস্টমারের সাথে আপনি রিলেশন বিল্ডিং করবেন, তখন হচ্ছে আপনার ওয়ার্ড অফ মাউথ, আপনি হচ্ছে মুখে কথার মাধ্যম হচ্ছে তার সাথে আপনি একটা রিলেশন বিল্ডিং করবেন, সেটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হইতে পারে, বাট আগে ছিল করে আসছে। দেন হচ্ছে আপনার ফেস টাইম উইথ ইউর অডিয়েন্স। এখন ফেস টাইম কি মানে হচ্ছে আপনার ডোর টু ডোর মার্কেটিং, বা হচ্ছে আপনার রিয়েল টাইম সরাসরি হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার যে টার্গেট অডিয়েন্স আছে তাদের সাথে যে হচ্ছে কথা বলতেছেন। তারপর হচ্ছে কোর কলিং ডিরেক্ট মেল প্রমোশন আইটেম উইথ লোগো, আপনি আপনার প্রোডাক্টটাকে হচ্ছে কোর কলিং করতেছেন। কোর কলিং মানে হচ্ছে আপনি অনেক মানুষের কাছে হচ্ছে আপনার প্রোডাক্টটা সরাই দিতেছেন উইথ, সেটা হইতে পারে হচ্ছে আপনার মেইলের মাধ্যমে, মেল কি হয়তো চিঠি হইতে পারে, বা হচ্ছে আমরা আগে বিভিন্ন ধরনের পার্সেল সেন্ড করতাম, সেখানে হচ্ছে আপনি পার্সেলের উপর হয়তো আপনার লোগোটা, ব্র্যান্ডের যে আইডেন্টিটি বা আপনার ব্র্যান্ড যে নেমটা আছে সেটা হচ্ছে আপনি প্লেসমেন্ট করে দিলেন। বা এগুলো আমি দিলেন বলতেছি, বাট সেগুলো এগুলো কিন্তু হচ্ছে ওল্ড ফ্যাশন মার্কেটিং, এগুলো কিন্তু অলরেডি চলে গেছে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, সেম বিষয়গুলো হচ্ছে আপনার ডিজিটাল ওয়েতেও হচ্ছে, সেগুলো আমরা হচ্ছে জানবো একটু পরে। তারপর হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড ফ্রি বাইটস। এখন অবশ্যই যেহেতু আমরা মার্কেটার বা হচ্ছে আমরা বিজনেস করতেছি, আমাদের প্রোডাক্টের অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে এবং ফ্রি বাইট অফার করতে হবে। এখন ফ্রি বাইটস বলতে কি, যেমন হচ্ছে আপনি ফুড নিয়ে বিজনেস করতেছেন, এখন যে কোনো ফুড হইতে পারে, সেটা ফাস্টফুড হইতে পারে বা হচ্ছে আপনার পেস্ট্রি হইতে পারে বা হচ্ছে আপনার জাঙ্ক ফুড হইতে পারে, তো এখানে আপনার আগে কি অপশন রাখতো যে হচ্ছে ফ্রি বাইটস দেওয়ার জন্য, হচ্ছে মানুষকে আগে টেস্ট করাইতো যে তারা একটা ইউনিক প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে, খাবার হইতে পারে বা আপনার পোশাক হইতে পারে, যে কোনো হোয়াট এভার যে কোনো কিছু হইতে পারে, সেটা হচ্ছে ডিসকাউন্ট দিত বা হচ্ছে ফ্রি বাইটস দিয়ে ট্রাই করো। যেমন হচ্ছে এখন বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, তো বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে আপনারা কি দেখবেন, হচ্ছে আপনাদের প্রোডাক্ট ট্রাই করতে দিতেছে বা হচ্ছে দেখতেছেন আপনাদের সামনে হচ্ছে রিয়েল টাইম, ওই যে আমি বলতেছিলাম না যে ফেস টাইম, তো ওইখানে কিন্তু আপনার হচ্ছে ফেস টাইম আপনার প্রোডাক্টটা দেখতেছেন, তারা প্রোডাক্টটা নিয়ে আপনাদের রিপ্রেজেন্ট করতেছে সামনাসামনি, তো এটা একটা ভালো এক্সাম্পল কিন্তু। তারপর হচ্ছে আপনার রিচিং আউট আউট টু জার্নালিস্ট, তো এখনও যে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে হচ্ছে আপনার প্রোডাক্টটা সম্পর্কে মানুষকে জানাইতে পারেন, বা হচ্ছে আপনার ইন্টারভিউ হলো, বা আমরা হচ্ছে আরেকটু পরে হচ্ছে আপনার ডিজিটাল টার্মসগুলো শুনবো। তো আগে কি হইতো, আপনার পেপারে হচ্ছে বিভিন্ন আমরা বা ম্যাগাজিনে আমরা দেখতাম যে এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে বা এই ফুডটা, দেন হচ্ছে আপনার এই সফটওয়্যারটা, এরকম অনেক কিছু আছে, আমি সফটওয়্যার বলে ফেললাম, আরও অনেক কিছু হইতে পারে, অনেক গ্যাজেট হইতে পারে। তারপর কি আপনার ট্রেড শোজ, ভিডিও অ্যান্ড লাইভ প্রেজেন্টেশন। এখন ট্রেড শো বিভিন্ন ধরনের, আগে হচ্ছে আপনার বিভিন্ন, যেমন যে ট্রেড শো আমি বাণিজ্য মেলার কথা বললাম, তো এরকম অনেক অনেক মেলা হয়ে থাকে বা শো হইতো, যেখানে নাকি সবাই হচ্ছে সবার প্রোডাক্টগুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করতো, সেটা হচ্ছে মার্কেটিংয়ের জন্য করতো, অবশ্যই তার প্রোডাক্টটা যেন সেল হয়, মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনার ক্রিয়েট করতে পারে, সেই জন্য আসলে এই কাজগুলো করতে হইতো। দেন হচ্ছে ভিডিও, আপনার এটা হচ্ছে টিভি থ্রুতে হইতে পারতো, যেহেতু আগে টেলিভিশন ছিল, এখানে আমার স্ক্রিনেও দেখা যাচ্ছে যে টেলিভিশনের থ্রুতে আমি আপনাদের বোঝাচ্ছি। আরেকটা বিষয় কি হচ্ছে আপনার লাইভ প্রেজেন্টেশন। লাইভ প্রেজেন্টেশন হচ্ছে আমরা ওই যে বিভিন্ন হয়তো নিউজে আপনার টক শো হয়, টক শোর ভিতর হয়তো অনেক সময় আপনার অ্যাড দেখেন বা অনেক সময় ওই প্রোডাক্টটা নিয়ে একটা হচ্ছে আপনার অ্যাড চলে আসে বা হচ্ছে লাইভ হচ্ছে এসে কথা বলতে পারে, তো দ্যাটস ইট, এতটুকুই। তো ওল্ড ফ্যাশন যে এটার ভিতর সীমাবদ্ধ বিষয়টা এমন না, আরও অনেক কিছু আছে, সামনে আমরা আরও কয়েকটা আপনার চ্যানেলের নাম শুনবো। তো আজকে এই পর্যন্ত, আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উইকে সাবস্ক্রাইব করে আসেননি এখনই যে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।